আজ 10 নভেম্বর রোজ রবিবার ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশের কারণে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বিভিন্ন এলাকা। বিকাল 5টা থেকে একত্রিত হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে এই বিক্ষোভ সমাবেশ। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা পুনরায় ক্ষমতা আরোহণ করতে বিএনপি সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এমন অন্যায়ের প্রতিবাদ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ডক্টর মুজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ছাড়া যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশাল বিক্ষোভ সমাবেশ। আগামী 25 নভেম্বর বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে পৃথিবীব্যাপী 42টি দেশের ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে। বহির্বিশ্ব বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সকাল 11টায় বিশ্বের মোট 32টি দেশের নেতাকর্মীরা টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের উপরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা থেকে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতাই টেলিকনফারেন্সে বক্তব্য রেখেছেন বলে জানা গেছে। আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে টেলিকনফারেন্সে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে BBC24.com-কে অস্ট্রেলিয়া থেকে জানিয়েছেন বহির্বিশ্ব বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আরিফ। মালয়েশিয়া বিএনপি সভাপতি মাহবুব আলম শাহ টেলিকনফারেন্সের সর্বোত্তম সহযোগিতা করেন বলে জানা যায়। এছাড়া সন্ধ্যা 7টায় জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসের কারণে যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের গায়েবানা জানাজা ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। রাফায়েল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও তাকে সহযোগিতা করেন সরওয়ার বাবু। অনুষ্ঠানের বিভিন্ন স্তরে বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া নিউ ইয়র্কের ব্রুকলিন কাউন্টি সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর 3 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডা অবস্থানকারী বিএনপি নেতা জাহিদ এফ সাদ্দার সাদি সহ নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেক্টিকাটের অনেক নেতাকর্মী এসকল বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা যায়। জিয়া সেনে!
বাংলাদেশের তখন প্রত্যেকটা দৃষ্টিকে যেখানে যেখানে আমার ছিল আমি টেলিফোন করে খবর নিতাম কোথায় কি হয়েছে। তখন আমাকে বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠি আমরা অপেক্ষা করতাম যে বিদেশ থেকে কোন খবর আসছে কিনা। বাংলাদেশে তখন কোনো কথা বলার শুনছিল বন্ধুগণ। এখন বিএনপি নেতা রেস্ট করবে, আবার বিএনপি রেস্ট করবে, কারণ হাসিনা সহজে ছেড়ে দিবে না, শেষ পর্যন্ত চেষ্টা করবে। কারণ হাসিনা জানে সে কি করছে। হাসিনা দুর্নীতি তারাই ক্রমবার খালেদা জিয়ার ফ্যামিলির দুর্নীতির কথা বলতে 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 হাসিনা মুখের খেলা শেষ করে ফেলছে, কিছু পাইনি। কিন্তু আমরা